আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সো ফাইনালি চলে আসলাম নানুর বাসার দাওয়াত ব্লগ নিয়ে। সো সেদিন মাগরিবের পর আমি আর আম্মু মিলে চলে গেলাম নানুর বাসায়। আর যাওয়ার পর আম্মু বলছিল আম্মুর চনামাকা খেতে ইচ্ছা করছে, তাই এদিকে ছোট মামি চনামাক ছিল। আর আমি সবসময় বলি দ্যাট নানুর বাসায় গেলে অনেক খাওয়া হয়, অনেক মানুষ প্লাস অনেক মজা করি আমরা। আর একসাথে এভাবে চনামাকা খেতে অনেক বেশি ভাল লাগে, অনেক 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 মজা হয়েছিল। খাওয়া দাওয়ার পর সবাই মিলে একসাথে কালকের জন্য সব প্রিপেয়ার করা স্টার্ট করেছে। এই জিনিসটার আলাদা মজা, এক একজন এক একটা করেন, সবাই মিলে একসাথে করাটার মজাই আলাদা। সেদিন এই সবগুলো কাজ শেষ করতে করতে রাত একটা বেজেছিল। নানুর বাসায় যাব আর সারা রাত ঘুমাবো, এটা কি হয়? শুধু মন খেয়েছে, মন শুধু মন খেয়েছে। আর এই যে রাতে খাওয়া দাওয়ার পর রিপন মামার দুষ্টামি শুরু হয়ে গেল, অ্যান্ড এই দুষ্টামি রাত তিনটা পর্যন্ত ছিল। আর আমরা অনেক মজা করেছি একসাথে সেদিন, সবাই মিলে অনেক গান শুনেছি, অনেক নাচানাচি করেছি, অনেক মজা করেছি। রিপন মামার সেই ডান্স, তারপর এদিকে আমরা সবাই মিলে সকাল 4টা বাজে ঘুমিয়েছি। এরপর আমার হচ্ছে বাইরে যাওয়ার কথা, আর এদিকে সুরমানটি কিছুই খুঁজে পাচ্ছিল না, তাই আমার বাসায় যেতে হয়েছে। তো বাসায় গিয়ে আমি রিসিভ করেছি ম্যাঙ্গো কিংসের আম সত্ত্ব, যেটা আম্মু অর্ডার করেছিল। আমি পার্সোনালি আম সত্ত্ব অনেক বেশি পছন্দ করি, আর লাস্ট টাইম ছোট মামিরও অনেক বেশি মজা লেগেছে দেখে আম্মু আবার অর্ডার করেছে। ম্যাঙ্গো কিংসের আম সত্ত্ব অনেক মজা। আমরা অর্ডার করেছি আম সত্ত্বের আচার, মিষ্টি আম সত্ত্ব আর ঝাল মিষ্টি আম সত্ত্ব। প্রত্যেকটা আম সত্ত্বের ফ্লেভার অনেক ডিফারেন্ট অ্যান্ড খুবই মজা। আম সত্ত্বের মধ্যে আমার ম্যাঙ্গো কিংসের আম সত্ত্বের আচারটা খুবই পছন্দের। লাস্ট টাইম আমার নানুরও অনেক বেশি পছন্দ হয়েছে দেখে আম্মু অর্ডার করেছে। আম সত্ত্ব আমার এত পছন্দ, আমি খুলে তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিলাম। ঝাল মিষ্টি আম সত্ত্ব, মিষ্টি আম সত্ত্ব, আম সত্ত্বের আচার, প্রত্যেকটা অনেক মজা ছিল। সো আপনারাও তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন ফ্রম ম্যাঙ্গো কিংস, আমি পেজটা ক্যাপশনে মেনশন করে দিব। বাসা থেকে আমি আমার কাজে চলে গিয়েছিলাম, মানে সব কিছু আমার আম্মু আর আমার কাজিন মিলে রেকর্ড করেছিল। বড় মামির হাতের ভর্তা এত মজা, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার খুবই ভাল লাগে। আর এই লটিয়া মাছের রেসিপিটা অনেকে চেয়েছিল, ইনশাল্লাহ আমি সুন রেসিপি শেয়ার করব। সো গেস্টরা আসার পর প্রথমে গেস্টদেরকে সার্ভ করেছিল ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা আমাদের বাসায় মাস্ট। আর এই যে লটিয়া মাছটা দেখে আমার এখন এত খেতে ইচ্ছা করছে। সেদিন বড় মামা আমাকে ননস্টপ কল দিচ্ছিল আমি কখন বাসায় আসব, কখন আমার কাজ শেষ হবে। সো আমার কাজিন এই সব কিছু রেকর্ড করেছে, সো থ্যাংক ইউ ফর দ্যাট। সো এই যে এখানে সব কিছু সার্ভ করে দেওয়া হয়েছে, সেদিনের প্রত্যেকটা আইটেম এত বেশি মজা হয়েছিল, স্পেশালি ভর্তা অ্যান্ড লইট্টা মাছ ফ্রাই। আর ভাইয়া আর আপুকে অনেক 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 মিস করেছে সেদিন, ওরা ছাড়া আসলে সব কিছু ইনকমপ্লিট। নানুর বাসার এখনও আরও অনেক ব্লগ আছে যেগুলো আমি দেইনি, ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলোই দিব। আর সবাই আমার ব্লগ অনেক বেশি এনজয় করেন, সো থ্যাংক ইউ সো মাচ। তো এই যে এখানে আমার বাবা, এখানে সবাই মিলে একসাথে খেতে বসেছে, আর এগুলো হচ্ছে সবাই মিলেমিশে আসলে আমার জন্য রেকর্ড করেছে, তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসলে ফ্যামিলির লাভ অ্যান্ড সাপোর্ট ছাড়া কোনো কিছুই পসিবল না। সো আমি বাসায় সেদিন 5 to 5:30 মধ্যে চলে এসেছি, অ্যান্ড এসে আমি আমার লাঞ্চ করে ফেলেছিলাম। আর এদিকে আমি আমার কিছু ভিডিও নিয়েছি, অ্যান্ড সবাই প্লিজ মাশাল্লাহ বলবেন কারণ আমার স্কিনের অবস্থা খুবই বাজে। আর নানুর বাসা থেকে এই সানসেটের ভিউটা সুবহানাল্লাহ এত বেশি সুন্দর লাগে। এরপর আমার কাজিন বললো আমাকে সস বানাতে, তো আমি সব কাজের মধ্যে একটা কাজই করেছি, কারণ বাসায় গেস্ট আসলে সব নাস্তা আপুই বানাতো, রান্নাবান্না আম্মুই করতো, আসলে সব কিছুই আপু থেকে শিখেছি। আপু আর আম্মু
মামু মিলে কাজ করতো আর আমি বসেই থাকতাম। এনিওয়েজ, সো এদিকে সবগুলো নাস্তা সার্ভ করে দিয়েছে, আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ, অনেক খেয়েছি। আর হ্যাঁ, আমাদের বাসায় প্রায় সময় দাওয়াত অ্যান্ড গেট টুগেদার্স হয়ে থাকে, এটা সবার একটা প্রশ্ন ছিল তাই বলে দিলাম। সো এটাই ছিল আজকের ব্লগ, আশা করি সবার অনেক ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।